লেগেছে মাসখান থেকে টোটাল কেটে দুটো লেগেছে স্যার কেটে ওইখান থেকে মাল কিছু মাল নিয়ে গেছে স্যার গত 8 জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঘটে যাওয়া নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন এই যাত্রী লাগেজ কেটে পণ্য চুরি লাগেজ পেতে ভোগান্তি কিংবা বিমান বন্দরে বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ব্যবহার যেন নৈমিত্তিক ব্যাপার খুব খারাপ বিহেভ করে অনেক সময় লাগেজটা যদি একটু মাল বেশি হয়ে গেলেও অনেক সময় বিভিন্ন ধরনের তারা ডিমান্ডও চায় স্যার দুইটা টলি ছিল একটা টলি আর একটা হলো কার্টন কেবল বিমান বন্দরই নয় এয়ারলাইন্সগুলোর অবহেলা ও গাফিলতিতেও হয়রানির শিকার হতে হয় যাত্রীদের রফিকুল ইসলামের এ মাসের 1 তারিখে জেদ্দা ফেরার ফ্লাইট থাকতেও দুদফা পিছিয়েছে ফ্লাইট 7 তারিখে ক্যান্সেল হয়ে গেছে আজকে 10 তারিখে বিষয়টি ওনার সাথে আমি আলোচনা করে আমি অ্যাকশন নিচ্ছি ওমান প্রবাসী রাসেল ও আনিস দেশে আসার আগেই ফিরে যাবার টিকিট কিনেছিলেন ফ্লাইটের সময় বুধবার দুপুর 1:30 এসে দেখেন ওই সময় সালাম এয়ারের কোনো ফ্লাইটই নেই আমি অনলাইনে ফিয়ানার নাম্বার দেখছিলাম ওখানে কনফার্ম আচ্ছা কিন্তু এখানে আমার ফ্লাইটটা নাই আমি নোয়াখালী থেকে আসি অনেক টাকা খরচ করি আমরা এটা এখনি এটাই করে আমরা আমাদের আউটস্টেশন সহ আমাদের ইয়েদেরকে জানাবো শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের সমস্যা ও ভোগান্তি নিরসনে তাদের অভিযোগ ও পরামর্শের কথা জানাতেই বুধবার গণশুনানির আয়োজন করে সিভিল এভিয়েশন শুনানিতে উঠে আসা যাত্রীদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ জানান যাত্রী সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি কমিটি কাজ করছে আমরা একটা কমিটি করে দিয়েছি এখন প্রতি সপ্তাহে তারা বসতেছে এবং প্রত্যেকটা আপনাদের এই সমস্যাগুলো চিহ্নিত করে এটাকে কিভাবে নিরসন করা যায় এদিকে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের তদন্ত হচ্ছে বলেও জানান তিনি রিতা নাহার বৈশাখী সংবাদ ঢাকা